वेलकम टू नॉलेज अकाउंट बंधुरा आज के भिडियोते 21 जून থেকে 30 জুনের সব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। চলো স্টার্ট করা যাক। দেখো বন্ধুরা, আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, কোন রাজ্য সরকার কৃষকদের জন্য সূর্যশক্তি কিষাণ যোজনা বা SKY চালু করলো? তো বন্ধুরা এখানে অ্যান্সার হয়ে যাবে গুজরাট। গুজরাট এই যোজনাটা সম্প্রতি চালু করেছে। এই যোজনার দ্বারা সরকার রাজ্যের কৃষকদের সোলার প্যানেল বসানোর জন্য প্রচুর পরিমাণে ভর্তুকি দেবে ঠিক করেছে। এই সোলার প্যানেল দ্বারা উৎপন্ন বিদ্যুৎ কৃষকরা তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করার পর তারা সরকারকে বিদ্যুৎ বিক্রিও করতে পারবে, যার লাভ্যাংশ পাবে কৃষকরাই। নেক্সট দেখো, কোন দেশে বিশ্বের প্রথম ইন্টারন্যাশনাল সেন্টার ফর হিউম্যানিটেরিয়ান ফরেন্সিক খোলা হলো? তো বন্ধুরা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভারত। ভারতে এটা খোলা হয়েছে বন্ধুরা। এটা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এবং ভারত সরকারের একটি যৌথ উদ্যোগ। এর লক্ষ্য হলো বিশ্বের যে কোনো দেশকে তাদের প্রয়োজনে ফরেন্সিক বিষয়ে সহায়তা প্রদান করা। আর ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সদর দপ্তর কোথায় রয়েছে বন্ধুরা? জেনেভাতে। নেক্সট দেখো, বিশ্ব সঙ্গীত দিবস কবে পালিত হয়? তো বন্ধুরা বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয় 21 জুন। এই দিনটি ফেতে দে লা মিউজিকে নামেও পরিচিত, যেটা একটা ফ্রেঞ্চ ভাষা, সরি স্প্যানিশ ভাষা। এটা প্রথম পালিত হয়েছিল 1982 সালে ফ্রান্সে। নেক্সট দেখো, ইন্দ্র নামে যৌথ সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে হয়েছে? তো বন্ধুরা রাশিয়া ও ভারত। তোমরা ইন্দ্র থেকে ইন্ড আর রা ইন্দ্র থেকেই বুঝে যাবে রাশিয়ার ভারতের মধ্যে হয়েছে এটা। রাশিয়ার রাজধানী কি বন্ধুরা? মস্কো। আর রাশিয়ার মুদ্রা রুবেল। নেক্সট দেখো, স্মার্ট সিটিস অ্যাওয়ার্ড 2018 তে কোন শহর গ্রেট মোমেন্টাম অ্যাওয়ার্ড পেয়েছে? তো বন্ধুরা সুরাট পেয়েছে এই অ্যাওয়ার্ডটি। এছাড়া স্মার্ট সিটিস অ্যাওয়ার্ড 2018 পেয়েছে আহমেদাবাদ ইনোভেটিভ আইডিয়ার জন্য, এবং আরবান এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ভূপাল, পুনে ও কোয়েম্বাটোর। নেক্সট দেখে নাও, ফোর্বস পত্রিকায় প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে বর্তমানে কে রয়েছেন? তো বন্ধুরা অপশান সি, জেফ বেজোস। অ্যাপেলের পর অ্যামাজন বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানি, জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন বন্ধুরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, এবং তৃতীয় ধনী ব্যক্তি হলেন ওয়ারেন বাফেট। নেক্সট দেখো, সম্প্রতি কোন শহরে একসাথে 160,000 লোক যোগাতে যোগদান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? তো বন্ধুরা এটা হয়ে যাবে কোটাতে। এটা চতুর্থতম যোগা দিবস ছিল বন্ধুরা। যোগা দিবস 21 জুন পালন করা হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম বসুন্ধরা রাজে। তো নেক্সট দেখো, জলের মধ্যে সব রকম খেলা নিষিদ্ধ করলো কোন রাজ্য সরকার? তো বন্ধুরা উত্তরাখণ্ডের রাজ্য সরকার এটা করেছে। জলের মধ্যে বিভিন্ন রকম খেলা যেগুলো হয় সেগুলো নিষিদ্ধ করেছে, প্রাকৃতিক ক্ষতির উপর সচেতনতা আনতে এই পদক্ষেপ তারা নিয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? তো বন্ধুরা অরিজিৎ বাসু সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। আরেকটা এর সাথে সাথে জেনে রাখো বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সব থেকে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক, আর বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন রজনীশ কুমার। নেক্সট দেখো, জাতীয় অলিম্পিক দিবস কবে পালন করা হয়? তো বন্ধুরা জাতীয় অলিম্পিক দিবস পালন করা হয় 23 জুন। 23 জুন 1894 সালে মডার্ন অলিম্পিকের জন্ম হয়েছিল প্যারিসে। এছাড়া জাতীয় অলিম্পিক দিবস বন্ধুরা প্রথম পালন করা হয়েছিল 1948 সালে। নেক্সট দেখো, লাইফ অফ পাই সিনেমার ডিরেক্টর কে? তো বন্ধুরা ডেভিড ওয়ামার্ক। সম্প্রতি লাভ সোনিয়া নামের একটি সিনেমার জন্য তিনি খ্যাতি লাভ করেছেন। নেক্সট দেখো, বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার কে? তো বন্ধুরা আর প্রগনান্ধা। তো বন্ধুরা এ হচ্ছে দ্বিতীয় কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার। এই ছোটো ছেলেটির বয়স মাত্র 12 বছর 10 মাস 14 দিন। 1 নম্বর কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার হলো ইউক্রেনের সারোগেট কার্জাকিন, আর ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ, যিনি 18 বছর বয়সে থার্ড নর্মের মর্যাদা পেয়েছিলেন। নেক্সট দেখো, ই গভর্নেন্সের তার অসাধারণ কাজের জন্য ভারতের কোন মুখ্যমন্ত্রীকে বছরের সেরা মুখ্যমন্ত্রীর পুরস্কার দেওয়া হলো? তো বন্ধুরা বসুন্ধরা রাজেকে, যিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী। নেক্সট দেখো, আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয়? তো বন্ধুরা 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এবছরের থিম কী ছিল বন্ধুরা? যোগা ফর পিস। আর এবছর এটি পালন করা হয় উত্তরাখণ্ডের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে। নেক্সট দেখে নাও, কোন দেশের গবেষকরা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কম্পিউটার মিশিগান মাইক্রো মোট তৈরি করেছে? তো বন্ধুরা এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? ইউএস তৈরি করেছে। 0.3 mm এর এই কম্পিউটারটি ক্যান্সারের চিকিৎসা করতে পারে।
এটার বিশেষত্ব। নেক্সট দেখো, তুর্কির রাষ্ট্রপতির নাম কি? তো বন্ধুরা, তুর্কির রাষ্ট্রপতি আবার রিইলেক্টেড হয়েছেন, রিসেপ তাইয়েপ এরদোগান। এর সাথে সাথে তুর্কির রাজধানীটা আমরা জেনে নেবো, আঙ্কারা। আর তুর্কির মুদ্রা কি? লিরা। নেক্সট দেখো, 15 আগস্টের মধ্যে সব সরকারি অফিসে কোন রাজ্য সরকার এলইডি বাল্ব ব্যবহার করবে বলে ঠিক করেছে? তো বন্ধুরা, হরিয়ানার রাজ্য সরকার এটা করবে বলে ঠিক করেছে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। এটা তোমরা জেনে রাখো, এখান থেকে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4র্থতম আন্তর্জাতিক যোগ দিবসের দিনে কোন দেশে WBCS নেচার কিওর সেন্টারের উদ্বোধন করলেন? তো বন্ধুরা, এটা হয়ে যাবে ইউএসএতে। ইউএসএতে করেছে, WBCS-এর সংস্কৃত মানে ইউথফুল, আর আমেরিকায় এ ধরনের নেচার সেন্টার এটাই প্রথম। নেক্সট দেখো, সন্দীপ সেজওয়াল নিচের কোনটির সাথে যুক্ত? তো বন্ধুরা, সন্দীপ সেজওয়াল সাঁতার, একজন সাঁতারু, সিঙ্গাপুর ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে ইনি একটি স্বর্ণপদক জিতেছেন। নেক্সট দেখো, কোন দেশটি পৃথিবীর সব থেকে শেষ দেশ যা মহিলাদের গাড়ি চালাবার অনুমতি দিল? তো বন্ধুরা, সৌদি আরব। সৌদি আরবের রাজধানী কি বন্ধুরা? রিয়াদ। আর সৌদি আরবের মুদ্রা কি? রিয়াল। নেক্সট দেখো, মহারাষ্ট্রের কোন বাঁধের উপর ভাসমান সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে? তো বন্ধুরা, উজানি বাঁধ। উজানি বাঁধের ওপর এটা গড়ে উঠবে, এটি মহারাষ্ট্রের সোনারপুর জেলায় ভীমা নদীর উপর অবস্থিত। নেক্সট দেখো, স্পোর্টস ইলাস্ট্রেটেড ইন্ডিয়া ম্যাগাজিন অনুযায়ী স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2017 পুরস্কার কে পেলেন? তো বন্ধুরা, এটা পেয়েছে কিদাম্বি শ্রীকান্ত। ইনি 2018-তে কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল জেতেন, এছাড়া 2017-তে 4টি সুপার সিরিজ টাইটেল জেতেন। নেক্সট দেখো, 2018 সালের বিশ্ব খাদ্য পুরস্কার প্রাপক কে? তো বন্ধুরা, এখানে অপশান এ লরেন্স হাদ্দাদ ও ডক্টর ডেভিড নাবারো অ্যান্সার হয়ে যাবে। লরেন্স হাদ্দাদ একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, আর ডেভিড নাবারো হলেন হুয়ের একজন কর্মী। পুষ্টিকর খাদ্য সম্পর্কে গবেষণার জন্য প্রতি বছর প্রতি দুজনকে এই পুরস্কারটা প্রদান করা হয়। নেক্সট দেখো, বিশ্বের প্রথম স্পেস নেশন আসগার্ডিয়ারের নেতা হিসাবে নিজেকে কে ঘোষণা করলেন? তো বন্ধুরা, অপশান বি ইগ্রো আসুর বেইলি। ইনি একজন বিজ্ঞানী, আর অ্যাসগার্ডিয়ার লক্ষ্য হলো বন্ধুরা মহাকাশে স্বশাসিত একটি দেশ বানানো। নেক্সট দেখো, 2018 ICC ওমেন ওয়ার্ল্ড T20 টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হবে? তো বন্ধুরা, এটা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। 2017-তে ICC ওমেন্স ওয়ার্ল্ড কাপ T20 চ্যাম্পিয়ন কে হয়েছিল বন্ধুরা? ইংল্যান্ড। ভারতকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। নেক্সট দেখো, বিশ্বের বৃহত্তম বহুমুখী নৌমহড়া রিমপ্যাক 2018 কোথায় অনুষ্ঠিত হলো? তো বন্ধুরা, এটা অনুষ্ঠিত হয়েছে হাওয়ালিতে। এটি পৃথিবীর বৃহত্তম ওয়ার টাইম মেরিটাইম ওয়ারফেয়ার এক্সারসাইজ বন্ধুরা, এটা তোমরা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, সম্প্রতি কোন বিমানবন্দর যাত্রীদের সুবিধার্থে মানব রোবট পরিষেবা চালু করতে চলেছে? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান ডি, চেন্নাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর। এই রোবটগুলো বন্ধুরা যাত্রীদের বিভিন্ন জিজ্ঞাসা তথ্য প্রদান করবে, মানে বিভিন্ন ইনকোয়ারিজ যেগুলো রয়েছে, যেগুলো থাকে, এবং তাদের পথপ্রদর্শক মানে গাইড হিসাবে কাজ করবে। নেক্সট দেখো, জাপানের হায়াবুসা 2 মহাকাশযান সম্প্রতি অ্যাস্টেরয়েডের খোঁজ পেল, তার নাম কি? তো বন্ধুরা, RYUGU রাইগু হচ্ছে তার নাম। রাইগু কথার অর্থ হচ্ছে ড্রাগন প্যালেস। জাপানের মহাকাশ গবেষণা সংক্রান্ত সংস্থাটার নাম কি বন্ধুরা? জাক্সা। নেক্সট দেখো, 2011 আদমশুমারি অনুযায়ী ভারতে হিন্দি ভাষার পর কোন ভাষা সবথেকে বেশি কথিত ভাষা? তো বন্ধুরা, বাংলা ভাষা। নেক্সট দেখো, সম্প্রতি ইউনেস্কো কোন ভাষাকে বিশ্বের সবথেকে মিষ্টি ভাষার আখ্যা দিল? তো বন্ধুরা, এখানেও হয়ে যাবে অপশান এ বাংলা। দ্বিতীয় পজিশনে রয়েছে বন্ধুরা স্প্যানিশ, প্রথমে রয়েছে বাংলা। নেক্সট দেখো, যাত্রীদের সুবিধার জন্য কোন রাজ্য সরকার অ্যাপ বেসড ট্যাক্সি পরিষেবা চালু করলো? তো বন্ধুরা, এখানে কোনটা উত্তর হবে? গোয়া। গোয়া বন্ধুরা, গোয়া রাজ্য সরকার অ্যাপ বেসড ট্যাক্সি পরিষেবা চালু করেছে, অ্যাপটির নাম গোয়া মাইলস। নেক্সট দেখো, পানি বাঁচাও পয়সা কামাও যোজনা কোন রাজ্য চালু করলো? তো বন্ধুরা, পাঞ্জাব চালু করেছে এটি। ভৌমজলের অপচয় মানে মাটির তলার জলের অপচয় বন্ধ করতে সরকার এই যোজনাটা চালু করেছে। নেক্সট দেখো, আবেদনকারীদের পাসপোর্ট প্রদান করার জন্য যে মোবাইল অ্যাপ্লিকেশানটি ব্যবহার করা হয় তার নাম কি? তো বন্ধুরা, এম পাসপোর্ট সেবা। ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্টারের নাম এর সম্পর্কে মানে এই রিলেটেড কোশ্চেন হতে পারে। তো বন্ধুরা, তার নাম কি? সুষমা স্বরাজ। নেক্সট দেখো, সৌরভ চৌধুরী নিচের কোন খেলাটির সাথে যুক্ত? তো বন্ধুরা, সৌরভ চৌধুরী শ্যুটিংয়ের সাথে যুক্ত। ইনি একজন শ্যুটার, 15 বছরের এই শ্যুটার এশিয়া অলিম্পিক গেমস কোয়ালিফিকেশান টুর্নামেন্টে সোনা জিতেছে 10 মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউস কোন দিন পালন করা হয়?
তো বন্ধুরা, 26 জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ। এবছরের থিম কী ছিল? লিসেন ফার্স্ট। নেক্সট দেখো, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? তো বন্ধুরা, 29 জুন পালন করা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলানবিশ এর জন্মদিন হিসাবে প্রতি বছর এটি পালন করা হয়। এবছরের থিম ছিল কোয়ালিটি অ্যাসিওরেন্স অফ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স। নেক্সট দেখো, সম্প্রতি সেবিয়ের হোল টাইম মেম্বার কে নিযুক্ত হলেন? তো বন্ধুরা, অনন্ত বড়ুয়া সেবিয়ের হোল টাইম মেম্বার নিযুক্ত হলেন। সেবিয়ের পুরো নাম কি বন্ধুরা? সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর মানে হেড অফিস রয়েছে মুম্বাইয়ে। আর বর্তমানে সেবির চেয়ারম্যান হলেন অজয় ত্যাগী। এগুলো খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, তোমরা নোট করে নাও। নেক্সট দেখো, মার্সার্স 24th অ্যানুয়াল কস্ট অফ লিভিং সার্ভে অনুযায়ী ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? তো বন্ধুরা, মুম্বাই হচ্ছে সবথেকে ভারতের ব্যয়বহুল শহর মার্সার্স 24th অ্যানুয়াল কস্ট অফ লিভিং সার্ভে অনুযায়ী। দ্বিতীয় স্থানে রয়েছে নিউ দিল্লি এবং তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই। কলকাতার ব্যাঙ্গালোর সবার শেষে রয়েছে। নেক্সট দেখো, নিচের কোন সংস্থা সম্প্রতি সবচেয়ে হালকা উপগ্রহ উৎক্ষেপণ করবে বলে ঘোষণা করলো? তো বন্ধুরা, নাসা এটা ঘোষণা করেছে সবথেকে হালকা উপগ্রহ উৎক্ষেপণ করবে বলে। নাসার এই স্যাটেলাইটটার নাম জয় হিন্দ 1। এটার সাইজ একটা ডিমের মতো আর ওজন 33.339 গ্রাম। তো বন্ধুরা, নেক্সট দেখো, 2018 কবির মহোৎসব কোন রাজ্যে চালু করা হলো? তো বন্ধুরা, উত্তরপ্রদেশে চালু করা হয়েছে কবির মহোৎসব। সাথে সাথে আমরা কবিরের ব্যাপারে কিছু জেনে নিই। কবিরের জন্ম 1440 খ্রিস্টাব্দে বারাণসীতে মুসলিম তাঁতির পরিবারে হয়েছিল। তিনি দিল্লির সুলতান সিকান্দার লোদির সময় তার ধর্মমত প্রচার করেন। কবিদের উপদেশ সম্বলিত হিন্দি ভাষায় লেখা ছোট ছোট কবিতাগুলোকে দোহা বলা হয়। আর কবিরপন্থীদের মতে বিজাক হলো পবিত্র গ্রন্থ। নেক্সট দেখো, হারিয়ে যাওয়া শিশুদের ট্র্যাক করার জন্য নতুন কোন মোবাইল অ্যাপটি চালু হলো? তো বন্ধুরা, রিউনাইট বন্ধুরা শিশুদের ট্র্যাক করার জন্য একটি নতুন মোবাইল অ্যাপ। নেক্সট দেখো, 2018 গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? তো বন্ধুরা, 35। এক নম্বরে রয়েছে কে? ইংল্যান্ড। নেক্সট দেখো, স্পেস এক্সের পাঠানো ফ্যালকন 9 রকেটে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট পাঠানো হয়েছে তার নাম কি? তো বন্ধুরা, সিমন হচ্ছে তার নাম। নেক্সট দেখো, সেন্টার অফ ফ্ল্যাগশিপ স্মার্ট সিটিস মিশনের অধীনে কোন শহর 100তম শহর হিসাবে নির্বাচিত হয়েছে? তো বন্ধুরা, শিলং। এই মিশনটির আওতায় প্রত্যেকটা স্মার্ট সিটিকে 500 কোটি টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রজেক্টকে বাস্তবে রূপদান দেওয়ার জন্য। নেক্সট দেখো, ভারতের প্রথম ট্রাইবাল কুইন কে হলেন? তো বন্ধুরা, পল্লবী দরুয়া বন্ধুরা ভারতের প্রথম ট্রাইবাল কুইন হলেন। ইনি উড়িষ্যার কোরাপুট জেলার বাসিন্দা। আদিরানী কলিঙ্গ ট্রাইবাল কুইন প্রতিযোগিতাতে ট্রাইবাল কুইন নির্বাচিত হয়, যেটা এবছর থেকেই প্রথম স্টার্ট হয়েছে। এই প্রথমবার শুরু হলো আদিবাসীদের শিক্ষা আর সংস্কৃতি চর্চাতে উৎসাহ দেওয়ার জন্য। নেক্সট দেখো, কোন ভারতীয় খেলোয়াড় ইউএসএতে সল্টলেক ওয়ার্ল্ড কাপে সোনা জিতেছে? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? দীপিকা কুমারী। ইনি একজন ধনুর্বিদ। নেক্সট দেখো, হ্যালো কিটি নামক বুলেট ট্রেন কোথায় চালু হলো? তো বন্ধুরা, এটা চালু হয়েছে কোথায়? জাপানে। স্থানীয় অর্থনীতি ও পর্যটনের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে জাপানে এটি চালু হয়েছে। বিভিন্ন কার্টুন ক্যারেক্টার এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। এই ট্রেনটি আসনবিহীন, মানে ট্রেনটিতে কোনো সিট নেই। নেক্সট দেখো, ভারতের সেনাবাহিনী 2018 সালকে কোন বর্ষ হিসাবে পালন করেছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বন্ধুরা, এটা তোমরা ভালো করে জেনে রাখো। ইয়ার অফ ডিফিটেড সোলজার্স, না ইয়ার অফ গ্রেট সোলজার্স, ইয়ার অফ সরো অফ ডেড সোলজার্স, নাকি ইয়ার অফ ডিসেবল সোলজার্স ইন লাইন অফ ডিউটি? তো বন্ধুরা, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান ডি, ইয়ার অফ ডিসেবল সোলজার্স ইন লাইন অফ ডিউটি। নেক্সট দেখো, কোন যোজনার সাহায্যে কেন্দ্রীয় সরকার 100,000 নতুন সরকারি চাকরির পদ তৈরি করার পরিকল্পনা করলো? তো এখানেও 4টে অপশান রয়েছে বন্ধুরা, এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? অপশান ডি, আয়ুষ্মান ভারত। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, ইউজফুল বলে মনে হয়, তাহলে প্লিজ লাইক করো কিন্তু, আর শেয়ার করো বন্ধুদের সাথে। সাথে সাথে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।